আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্নটা হলো, ধরেন কোন মহিলা সন্তান ধারণে অক্ষম, তারা কি সন্তান দত্তক নিতে পারবে? আর সেই সন্তানকে তাদের নিজেদের নাম দিতে পারবে যদি তারা সেই শিশুর আসল বাবার নাম না জানতে পারে? বোন প্রশ্ন করলেন যে কোন মহিলা সন্তান জন্ম দিতে না পারলে কি তিনি দত্তক নিতে পারবেন, সেই সন্তানের কি নাম দিতে পারবেন? যদি সন্তান না হয়, তারা দত্তক নিতে চান, বাবা মার ভালোবাসা দিতে চান, কোনো সমস্যা নেই, তবে আইনগতভাবে পারবেন না, আইনগতভাবে নাম দিতে পারবেন না। কারণ ইসলাম অনুযায়ী সেই শিশুর বাবা মা যারা আছেন তারাই থাকবেন, আপনি নাম দিতে পারবেন না, শিশুটাকে ভুল বোঝাবেন না। রোজ কিয়ামতের দিন সবাইকে পুনরুত্থিত করার পর তাদের বাবার নাম ধরে ডাকা হবে, তাকে আপনার পদবি দিতে পারবেন না। হ্যাঁ, সে আপনাকে মা বলে ডাকবে, সমস্যা নেই, আপনি তাকে ছেলে বলে ডাকবেন, সমস্যা নেই, অথবা বেটি বলে ডাকবেন, সমস্যা নেই, তবে তার নামটা এমন হবে না যে বিনতে অমুক তমুক অথবা ইবনে অমুক তমুক। যদি না জানেন তাহলে জানেন না, বলবেন আপনি জানেন না, তবে আপনারা নাম দেবেন না, তাদের মায়ের ভালোবাসা দেবেন, বাবার ভালোবাসা দেবেন, বেটা বেটি বলে ডাকেন, সমস্যা নেই, তারা মা বাবা বলুক, সমস্যা নেই, তবে আইনগতভাবে আপনারা নাম দিতে পারবেন না। সেই শিশুকে বলেন আমরা তোমার আসল বাবা মা নই। এমনটা করার বেশ কিছু কারণ আছে, হয়তো এখন সন্তান নেই তাই দত্তক নিচ্ছেন, কালকে আপনার সন্তান হলো তখন সম্ভাবনা তো আছে। শিশুটাকে তো বলতে পারবেন না, ধরেন একটা মেয়েকে দত্তক নিলেন, তারপর একটা ছেলে হলো, তারা দুজনে তো না মাহারাম, তারা ভাই বোনের মতো ব্যবহার করবে না, তাদেরকে পরে জানাতে হবে। এছাড়া ধরেন যখন আপনার বয়স হয়ে যাবে, আপনার কোনো সন্তান নেই, স্বামী মারা গেল, আপনি যে শিশুটিকে দত্তক নিয়েছেন, যে ছেলেকে দত্তক নিয়েছেন আপনার সন্তান, স্বামী মারা গেল, আপনার ছেলে থাকলে আট ভাগের এক ভাগ সম্পত্তি পাবেন, ছেলে না থাকলে চার ভাগের এক ভাগ। ধরেন দত্তক নিলেন আর স্বামী মারা গেল, আপনি চার ভাগের এক ভাগ সম্পত্তি পাবেন, কারণ সন্তান নেই। আইনগতভাবে দত্তক নিলে আপনি পাবেন আট ভাগের এক ভাগ, আপনার সাথে অবিচার হবে। আপনার স্বামী যদি কাউকে সম্পদ দিতে চান, এক্ষেত্রে ইসলামে অনুমতি দিয়েছে যে অংশীদার বাদে অন্য কাউকে সম্পদ দিতে চাইলে তাকে সর্বোচ্চ এক তৃতীয়াংশ দিতে পারেন, দত্তক নেন, নিজের নাম দেবেন না, তারপরে যদি তাকে সম্পত্তির অংশ দিতে চান 1%, 5%, 10%, সর্বোচ্চ 33% দিতে পারেন, ইসলামে অনুমতি আছে। এখানে অনেক নিয়ম আছে হিজাব মানতে হবে, যেমন কোন মেয়েকে দত্তক নিলেন সে বড় হলে আপনার স্বামীর সামনে হিজাব পালন করবে, এগুলো মানতে হবে। আর বলাটা খুব গুরুত্বপূর্ণ যে তুমি আসলে আমাদের সন্তান নও, তারপরও তোমাকে সন্তানের মতোই দেখি। আশা করি আপনার উত্তরটা পেয়েছেন। আর কোনো প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ধরেন কোন মহিলা বিয়ে করতে আগ্রহী আর সে চাচ্ছে তার স্বামী যেন একই পেশায় হয়, অবশ্য গুণটাকেই সবার উপরে রেখেছে, দ্বিতীয় মানদণ্ড হলো একই পেশা, যাতে করে তাদের দাম্পত্য জীবনটা ভালো কাটে, কারণ তারা যদি একই পেশায় নিযুক্ত থাকেন তাহলে তারা একে অন্যকে ভালো করে বুঝতে পারবে। এখন এরকম কোন মানদণ্ড কি সে ব্যবহার করতে পারে? বোন আপনি প্রশ্ন করলেন যে যদি কোন ছেলে বা মেয়ে বিয়ে করতে চায় আর গুণ সম্পন্ন জীবনসঙ্গী খোঁজে, তবে তারা চায় জীবনসঙ্গীর পেশাটাও যেন একই হয় যাতে দাম্পত্য জীবন ভালো কাটে, এটা কি ঠিক আছে? আপনি ডাক্তারের কথা বলতে গিয়েও বলেননি, যদি ডাক্তার হয় তাহলে খুব কঠিন, স্বামী স্ত্রী দুজনে ডাক্তার হলে কঠিন হয়ে যাবে। আপনার ধারণাটা ভুল যে স্বামী স্ত্রীর পেশা এক হলে দাম্পত্য জীবন ভালো কাটে, অনেক ক্ষেত্রে স্বামী স্ত্রীর পেশায় একই কিন্তু দাম্পত্য জীবন ভালো কাটে না, এটা একটা ভুল ধারণা, বিশেষ করে ডাক্তারদের ক্ষেত্রে। যদি বলেন স্বামী স্ত্রী দুজনে পেশায় দায়ী তাহলে মাশাল্লাহ, কারণ এটা হলো আল্লাহর পথের কাজ, আমি একজন দায়ী বেছে নিয়েছি, নিজেও দায়ী, মাশাল্লাহ আমাদের পেশায় এক, তাহলে এটা পেশার উপরে নির্ভর করবে। এরকম কোন নিয়ম নেই যে পেশা এক হলেই দাম্পত্য জীবন ভালো কাটবে। ধরেন একটা ছেলে ইঞ্জিনিয়ার, স্ত্রী হিসেবে ইঞ্জিনিয়ার চাচ্ছে, এখন একজন গুণবতী মহিলা কিভাবে বাইরে গিয়ে ইঞ্জিনিয়ারিং কাজ করবে, এটা কঠিন, সে তো ফিল্ডে যাবে। তাহলে বুঝতে পারছেন মাঝে মধ্যে পেশা এক থাকলে সুবিধায় হয়, মাঝে মধ্যে কোনো সুবিধা হয় না, আবার কখনো এটা ক্ষতিকর। তাহলে ইঞ্জিনিয়ার ছেলে ইঞ্জিনিয়ার মেয়েকে বিয়ে করলে মেয়েটা বাইরে কোন চাকরি করবে? তবে কেউ যদি এরকম শর্ত দেয়, যেমন একজন দায়ী বলল আমি দায়ী বিয়ে করতে চাই, ভালো আলহামদুলিল্লাহ, এখানে গুণও পাচ্ছেন, ভালো আলহামদুলিল্লাহ, এভাবে গুণবাদে যদি অন্য মানদণ্ড দেন আর সেটা যদি পেয়ে যান তো খুবই ভালো, তবে যদি এভাবে কোনো মানদণ্ড দেন যে আমি গুণবান স্বামী চাই, তবে ডাক্তার, মানে গুণের চেয়ে ডাক্তারের গুরুত্ব বেশি, মানুষকে দেখানোর জন্য গুণবান স্বামী চাই, কিন্তু ছবি দেখে বাতিল, যখন সৌন্দর্য আপনার মানদণ্ড না তখন ছবি দেখে বাতিল করে দিচ্ছেন কেন?
আমি এমন বেশ কিছু মানুষকে চিনি বলে গুণসম্পন্ন জীবন সঙ্গী চাই, যখন ছবি দেখে আমি দেখা করব না, এর সাথে কথা বলব না। কেন? আমি বলি, আপনার কি বিশেষ কোনো ক্ষমতা আছে? ছবি দেখে চরিত্র বলে দিতে পারেন জানেন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চেহারা দেখে চরিত্র বলে দিতে পারতেন, আপনার কি এ ধরনের কোনো ক্ষমতা আছে নাকি? এখানে আসলে তারা যার সাথে কথা বলছে তাকে বোঝাতে যাচ্ছে যে আমি আপনার মন মতো। যখন তারা গুণসম্পন্ন কাউকে দেখে, আমার গুণবান স্বামী চাই। যখন গুণসম্পন্ন না এমন কারোর সাথে কথা বলে, ও গুণ দিয়ে কি হবে, আমি তো আসলে সৌন্দর্য চাচ্ছি, অথবা কেউ হয়তো ধনী, আমার তো সম্পদ চাই, তাহলে কথা বলবেন মন থেকে, এটা গুরুত্বপূর্ণ। যদি কিছু যোগ করেন করতে পারেন, তবে খেয়াল রাখবেন এই নতুন মানদণ্ডটার কারণে গুণ যেন কমে না যায়, এটা খুবই গুরুত্ব। আর কোন বোন কি প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি স্ত্রী শয্যাশায়ী হয়, মানে অসুস্থ, যদি কারো স্ত্রী শয্যাশায়ী হয় আর সে যদি স্বামীর চাহিদাগুলো পূরণ করতে না পারে, তখন স্বামী দ্বিতীয় বিয়ে করতে পারে। অন্যদিকে স্বামী অসুস্থ আর স্ত্রীর চাহিদা পূরণ করতে পারে না, তখন সেই স্ত্রী কি করতে পারে? বোন খুব সুন্দর প্রশ্ন করেছেন। যদি কারো স্ত্রী শয্যাশায়ী হয়, যদি স্ত্রী দায়িত্ব পালন করতে না পারে, চাহিদা মেটাতে না পারে, তখন স্বামী আরেকজন মহিলাকে বিয়ে করতে পারেন। তবে এর উল্টোটা, যদি স্বামী শয্যাশায়ী হয়, স্ত্রী নতুন স্বামী গ্রহণ করতে পারবে না। কেন? খুব সুন্দর প্রশ্ন। এক নম্বর পয়েন্ট, স্ত্রী যদি শয্যাশায়ী হয়, স্বামী যেটা করতে পারে, তাকে ডিভোর্স দিয়ে আরেকটা বিয়ে করবে, অথবা সে থাকলো আরেকটা নতুন বিয়ে করলো। এখানে সবাই বলবে যে দ্বিতীয় অপশনটা বেশি ভালো, যে প্রথম স্ত্রী সে থাকলো, সেও এখানে সুবিচার পাবে, সময় দিতে হবে, বলতে পারবে না আমার সময় নেই, আর নতুন বিয়ে করলেন। অন্যদিকে যদি স্বামী শয্যাশায়ী হয়ে পড়ে থাকে, যদি স্বামীর দায়িত্ব পালন করতে না পারে, চাহিদা মেটাতে না পারে, এখানে স্ত্রী যেটা করতে পারেন, হয় তিনি স্বামীর সাথেই থাকবেন, নয়তো ডিভোর্স দেবেন। কেন? যদি তিনি ডিভোর্স না দিয়ে নতুন কাউকে বিয়ে করলেন আর প্রথম স্বামীও থাকলো, গ্যারান্টি দিতে পারবেন না যে প্রথম স্বামী সুস্থ হবে না, সুস্থ করবেন আল্লাহ তাআলা। যদি কালই সুস্থ হয়ে যায়, তাহলে এরকম অবস্থা হলে তখন কি হবে? সমস্যা। তাই অপশন হলো, হয় স্বামীর সাথেই থাকবেন, নিজের চাহিদা ত্যাগ করেন, অথবা ডিভোর্স দেন। কারণ যদি একজন শয্যাশায়ী পুরুষকে ডিভোর্স দেন, সে আরেকজন স্ত্রী পেতে পারে, কিন্তু যদি শয্যাশায়ী মহিলাকে ডিভোর্স দেন, তার জন্য নতুন স্বামী পাওয়া খুবই কঠিন। এটা মহিলাদের রক্ষা করছে, মহিলাদের জন্য ভালো। যদি কোনো মহিলা মনে করে শয্যাশায়ী স্বামীর সাথে থাকতে পারবে না, সে ডিভোর্স নিতে চায়, তখন সে নেবে নিকায় ফাস্ক। যদি সে বলে না আমি সওয়াব পেতে চাই, আমার স্বামীর সাথে থাকবো, আমি অন্য চাহিদাগুলো ত্যাগ করব, যাতে করে আমি জান্নাতে যেতে পারি, আলহামদুলিল্লাহ। যদি সে বলে আমি আর পারছি না, আমার সীমাবদ্ধতা আছে, তখন ডিভোর্স দেওয়ার অনুমতি আছে। স্বামীর শারীরিক অসুস্থতা গুরুতর হলে একজন পুরুষের পক্ষে নতুন একজন স্ত্রী পাওয়া সম্ভব, যদিও সে তখন শয্যাশায়ী, কিন্তু শয্যাশায়ী মহিলার পক্ষে নতুন স্বামী পাওয়া কঠিন। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক তালাকপ্রাপ্ত মহিলা তাদের অতীতের কারণে বিয়ে প্রস্তাব পান না, যদিও তারা নিয়ম মানা মুসলিম, আপনার মন্তব্য? বোন প্রশ্ন করলেন যে তালাকপ্রাপ্ত মহিলারা বিয়ের প্রস্তাব পান না কারণ তাদের অতীত, আমার মন্তব্য কি? এটাই আমাদের সমাজ। আমাদের সমাজে ডিভোর্স একটা কলঙ্কের মতো। বর্তমানে আমরা জানি পশ্চিমা বিশ্বে ডিভোর্স খুবই কমন, ডিভোর্সটা এত কমন হওয়া উচিত না। তবে ডিভোর্স হওয়া উচিত না এটা বলাও ভুল, কারণ আপনারা যদি সাহাবিগণের জীবনী পড়েন, এমন সাহাবা ছিলেন আর সাহাবিয়াত, তারা ভালো গুণসম্পন্ন ছিলেন কিন্তু তাদের মধ্যে ম্যাচ করেনি, গুণসম্পন্ন ছিলেন কিন্তু ম্যাচ করেনি, ডিভোর্স দিয়ে তারা অন্য কাউকে বিয়ে করেছেন, এটা কমন ছিল। পশ্চিমা বিশ্বের মতো এত কমন ছিল না, তবে এটা কলঙ্ক ছিল না। এখন আমাদের সমাজে এটা একটা কলঙ্ক, ও ডিভোর্স, আরেকজন তালাকপ্রাপ্তা মহিলার পক্ষে আবার বিয়ে করা, এটা একজন তালাকপ্রাপ্ত পুরুষের তুলনায় বেশ কঠিন। এটা আসলে আমাদের কালচার বোন। আপনি বললেন সে গুণবতী হলেও নতুন স্বামী পাবে না, এ ব্যাপারে আমি বলবো সে হয়তো গুণবতী আলহামদুলিল্লাহ অন্যের তুলনায়, কারণ সেখানে একটা কালচার আছে। কিন্তু যদি কোনো গুণবান ছেলে থাকে, যদি সে অবিবাহিতও হয় আর সে তালাকপ্রাপ্তাকে দেখে, জানে সে গুণবতী, জানে মহিলার ডিভোর্সটা তার নিজের কারণে হয়নি, এমন হলে অবশ্যই তালাকপ্রাপ্তাকে বিয়ে করবে। কারণ আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
শুধুমাত্র তার একজন স্ত্রী বাদে বাদবাকি সবাই হয়েছিলেন তালাকপ্রাপ্তা নয়তো বিধবা, সবাই, শুধুমাত্র একজন বাদে সবাই 80%-এরও বেশি। এটা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টান্ত। সে সময় এটাকে কলঙ্ক বলা হতো না, এখন কলঙ্ক বলা হয় কালচারের কারণে, ধর্মের কারণে না। আশা করি উত্তরটা পেয়েছেন।